শাহজাহান যদি কবরেও লুকিয়ে থাকে, কবরেও লুকিয়ে থাকে, ইসকো ছোড়েগা নেই, এবং ওকালতনামাতে সে সই করেছে। শাহজাহান বাংলাদেশ পালায়নি, শাহজাহান পাকিস্তানে পালায়নি, শাহজাহান বাংলার বাইরে পালায়নি, তাহলে সে বাংলায় আছে। তো যদি মরদের বাচ্চা দিছি তাহলে ধরে আনুক শাহজাহানকে, তারপরে এরকম ভাষণ দেবে, এরকম কথা বলবে, চুরি করবে, যে যত মস্তানি করবে, যত অনৈতিক কাজ করবে, সে তৃণমূলের তত বড় নেতা, আর তার পাশে অভিষেক ব্যানার্জি দাঁড়াবে। কারণ অভিষেক ব্যানার্জি তো গোটা বাংলাকে চোর বানিয়েছে, যত তৃণমূলের চোর দেখছেন সব অভিষেকের বানানো। দেখুন, শেখ শাহজাহান এখনো পর্যন্ত ধরা পড়ল না, যেখানে মহামান্য আদালত জয়েন্ট কমিটি করে দিয়েছে, ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ, হ্যাঁ, সমস্ত নিয়ে একটা জয়েন্ট কমিটি করে দিয়েছে। তথাপি শেখ শাহজাহান যে মুকুটহীন বাদশাহ, যে বাদশাহ বিনা হুকুমে, আমরা ইসলাম ধর্মে দেখেছি যে আল্লাহর বিনা হুকুমে নাকি গাছের পাতা নড়ে না, আর ওখানে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিনা হুকুমে ওখানেও গাছের পাতা নড়ে না, অর্থাৎ কোনো কিছু হবে না। সেই রকম একটা মুকুটহীন বাদশাহ যাকে পশ্চিমবঙ্গ সরকার ধরতে পারছে না, বা ইডি সিবিআই ধরতে পারছে না। ইডি সিবিআই ওখানে গিয়ে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিলো গতকাল হাজিরা দেবার জন্য, তিনি কিন্তু হাজিরা দিলেন না। হাজিরা না দিয়ে আমরা খবর পাচ্ছি যে উনি মহামান্য আদালতে উনার উকিল দিয়ে ব্যাংসাল কোর্টে উনার উকিল দিয়ে ওকালতনামাতে সই করে সেখানে প্রেয়ার করেছে ইডি সিবিআই কোর্টে, ব্যাংসাল কোর্টে। তো সেই জায়গাতে তার মানে শাহজাহান বাংলাদেশ পালায়নি, শাহজাহান পাকিস্তানে পালায়নি, শাহজাহান বাংলার বাইরে পালায়নি, তাহলে সে বাংলায় আছে, সে বাংলার আছে, সে বাংলায় আছে বলেই কলকাতার ব্যাংসাল কোর্টে, ইডি সিবিআই কোর্টে সে মহামান্য আদালতের কাছে উকিল মারফত প্রেয়ার করতে পেরেছে এবং ওকালতনামাতে সে সই করেছে। তাহলে সে এই বাংলার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে আমাদের প্রশ্ন যে কলকাতা পুলিশ, রাজ্য সরকারের পুলিশ বা ইডি সিবিআই এখনও পর্যন্ত তাকে ধরতে পারছে না কেন? সরকার কেন ওকে আড়াল করছে? কি কারণে আড়াল করছে? কোন ইয়েতে আড়াল করছে? যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এদিকে সামান্য ঘটনা ঘটলে বিজেপি, কংগ্রেস, সিপিএমের লোকেদের তো ঘর থেকে টেনে তুলে নিয়ে আসতে পারে। তবে এটুকু আপনাকে বলতে পারি, শাহজাহান যদি কবরেও লুকিয়ে থাকে, কবরেও লুকিয়ে থাকে, ওকে কিন্তু ইডি সিবিআই তুলে আনবে। কারণ এই শাহজাহান ইডি সিবিআইয়ের গায়ে হাত দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধির ওপর হাত দিয়েছে। ইসকো ছোড়েগা নেই। আজকে শাহজাহানকে কে লুকিয়ে রেখেছে? তৃণমূলের হয় কোনো নেতার পাল্লুতে লুকিয়ে আছে, নাহলে পুলিশ জেনে শুনে ধরছে না, বা লুকিয়ে আছে পুলিশের আলে লুকিয়ে আছে। আর আজকালকার তো পুলিশ, বাংলার পুলিশ তো মেরুদণ্ডহীন, ও তো মেরুদণ্ডহীন হয়ে গেছে। আজকে লাউ গাছ দেখেছেন? লাউ গাছ যেমন কঞ্চি ছাড়া বাঁচতে পারে না, ঠিক পুলিশগুনু ওই রকম তৃণমূলের ছত্র ছায়া ছাড়া ওরা থাকতে পারে না। তৃণমূল যা অর্ডার করবে তাই করবে, আপনারা দেখতে পেলেন না? কাকু, যে কাকু এমএলএ না, এমপি না, মন্ত্রী না, কাউন্সিলর না, শুধুমাত্র অভিষেক ব্যানার্জির বস, ও বলতো না আমার বসকে কেউ ছুঁতে পারবে না, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, সেই অভিষেক ব্যানার্জির বস, এই কাকু আজকে পিজি হসপিটালের মতো জায়গায় রোগের বাহানা করে শুয়ে আছে। যে পিজি হসপিটালে ভর্তি হবার জন্য মাসের পর মাস মানুষের জুতো খুয়ে যায়, ক্যান্সার রুগী পিজি হসপিটালের বাইরে গাছতলায় শুয়ে আছে, আর উনি রোগের বাহানা করে শুয়ে আছে বেড দখল করে। এই তো এখানকার হাল, প্রশাসনের হাল, ডাক্তারের হাল, অর্থাৎ সবাই এখন তৃণমূলের গোলামি করছে। এই ঐসা দিন জাদা দিন নেই চলেগা।
রাজ্য পুলিশের ডিজি বললেন যো লয়াল নর্মটা তোড়েগা, যো কানুন তোড়েগা উসকো ছোড়েগা নেই। কি সাজান শেখকে বাদ দিয়ে বললেন নাকি? আরে কার কথা বলছেন, ডিজি তো মমতা ব্যানার্জির মুখপাত্র হয়ে বলছে, তৃণমূলের মুখপাত্র ডিজি হয়ে গেছে। আজকে বাংলার বুকে এই ডিজি বলছে যে কানুন ভাঙবে, তাকে ছাড়বে না। তাহলে কানুন যদি ভাঙে, কেউ ভাঙে, অর্থাৎ উনি বিরোধী দলকে উল্লেখ করে বললেন, ডাইরেক্ট বললেন না, উনি ইনডাইরেক্ট বুঝিয়ে দিলেন যে বিরোধী দলের কেউ যদি কানুন ভাঙে তাকে ছড়ে গানি। আর তৃণমূলের লোকেরা কানুন ভাঙুক, কোর্টের অর্ডার ভাঙুক, কন্ডেম অফ কোর্ট হোক, যা খুশি হোক, উনি তারা বহাল তবে কেন সাজানকে ধরতে পারছে না ডিজি? অত যদি মরদের বাচ্চা ডিজি, তাহলে ধরে আনুক সাজানকে, তারপরে এরকম ভাষণ দেবে, এরকম কথা বলবে। কারামন্ত্রী অখিলগিরি বললেন যে শেখ সাজান বাইরে গিয়েছে ডাক্তার দেখাতে, ওনাকে বলে গিয়েছে, কি বলবেন? অখিলগিরির কথা বলছেন যে কখনো এ মানে কি বলবো, যে লোকটা আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু চ্যাটার্জিকে দেখলে তার প্যান্টে পেচ্ছাপ হয়ে যায়, তার আবার কি কথা বলছেন? হ্যাঁ, তার কি কথা বলছে অখিলগিরি? অখিলগিরি যে কথাটা বলেছে, হ্যাঁ, অর্থাৎ মানুষকে একটা গুমরাও করা যে বাইরে চলে গেছে, এটা বলতে বলুক না যে অখিলগিরি বাংলাদেশ চলে গেছে, পাকিস্তান চলে গেছে, হ্যাঁ এটা বলুক না, দেখি কত হিম্মত, বাইরে চলে গেছে, রাজ্যের বাইরে চলে গেছে। সুতরাং অখিলগিরি যে কথা বলছে ও কথার কোনো মূল্য নেই। আমরা দেখলাম কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন, কালকে বললেন যে শেখ শাহজাহান কী করেছে যে সময় ঘটনাটা ঘটেছে, সে বাড়ি ছিল বলে তো আমি জানি না, বলতে পারবো না, কার্যত ওনার পাশে দাঁড়ালেন, কী বলবেন? এদের তো অভ্যাস, আপনারা দেখেননি যত যত অনৈতিক কাজ তৃণমূলে, যে যত অনৈতিক কাজ করবে তার পাশে অভিষেক ব্যানার্জি দাঁড়াবে। কারণ আপনারা দেখেছেন মমা যে কৃষ্ণনগরের সাংসদ ছিল এককালে, সেই সাংসদের পদ চলে গেল, সেই সাংসদের পদ চলে গেল, এথিক্স কমিটির থেকে তার সুপারিশে সংসদে তার পদ চলে গেল, এবং সে ঘর দখল করে জবরদস্তি রেখে দিল, এখন ঘর থেকে আউট হয়ে গেছে। এই যে সাংসদ নিজের এলাকাকে বাদ দিয়ে, কৃষ্ণনগরের মানুষের কথাকে বাদ দিয়ে, একজন একটা কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আরেকটা কোম্পানির হয়ে সওয়াল করে, সেই রকম অনৈতিক যার সাংসদ পদ চলে গেছে তার পাশেও দাঁড়িয়েছে, তার পাশেও দাঁড়িয়েছে। অর্থাৎ যে যত বড় অনৈতিক কাজ করবে, যে যত বড় চুরি করবে, যে যত মস্তানি করবে, যত অনৈতিক কাজ করবে, সে তৃণমূলের তত বড় নেতা, আর তার পাশে অভিষেক ব্যানার্জি দাঁড়াবে। কারণ অভিষেক ব্যানার্জি তো গোটা বাংলাকে চোর বানিয়েছে, যত তৃণমূলের চোর দেখছেন সব অভিষেকের বানানো।